নমস্কার সকলকে, ইটস ফুডকির এই ব্লগে সকলকে স্বাগতম জানাই। আপনারা শুনলে অবাক হবেন যে আমার মায়ের এক মাস ফোন ছিল না, সেই অবস্থায় আমার মা এক মাস ছিলেন। আর কি করে যে ছিলেন সেটা আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন, কারণ আপনারা যে আপনাদের পছন্দের প্রিয় ফোনটা এত ব্যবহার করেন সেটা ছাড়া আপনারা কি করে এক মাস থাকতে পারবেন। আমার মা কিন্তু ছিলেন, আমার ফোনটা খুব অল্প সময় একটু হয়তো ব্যবহার করতেন, কিন্তু আজকে নিজের এই ফোন পেয়ে এত খুশি যে ধারণার বাইরে। নিজের জিনিসের একটা আলাদা আনন্দই বলুন। মা কথা বলতে গল্প করতে খুব পছন্দ করে। এই ফোন না থাকার কারণে মাসি দিদা বৌদি নিজের পছন্দের মানুষগুলোর সাথে ঠিকমতো গল্পটা হয়ে উঠছিল। মায়ের যে ফোনের খুব নেশা এমনটা নয় জানেন, কিন্তু নিজের একটা ফোন থাকবে, সময় মতো যাকে ইচ্ছে তাকে ফোন করতে পারবে, একটা ছোট্ট ভিডিও একটা সিরিয়াল একটু দেখতে পারবে, সেটাই হচ্ছে আনন্দ। আর এরপর যে নিজের ফোন পেয়েছে এটা ভেবেই মায়ের খুব আনন্দ। তো যাই হোক, এটা ছিল আমার মায়ের ফোন। টাটা, আবারও দেখা হচ্ছে ইটস ফুডকির নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন সকলে।